হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে যে টিপসটির কথা বলবো সেটি হচ্ছে, কেটে ছড়ে গেলে ক্ষত স্থানে ভুলেও তুলো দেবেন না, হতে পারে মারাত্মক বিপদ। কেটে ছড়ে গেলে প্রাথমিক চিকিৎসা হিসেবে ডেটল, তুলো, ব্যান্ডেড এগুলোতে টান দিয়ে আমরা, কারণ ঘরে সাধারণত এগুলোই মজুদ থাকে। ক্ষত স্থান পরিষ্কার করতে বা রক্ত মুছতে তুলোর ব্যবহার সকলেই করে থাকে। তবে দ্য হেলথ সাইট ডট কম নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক এক গবেষণায় জানাচ্ছে, কেটে ছড়ে গেলে ক্ষত স্থান তুলো দেওয়া উচিত হবে না, এতে বড় বিপদ ঘটতে পারে। মূলত যে দুটি কারণের জন্য বিশেষজ্ঞরা ক্ষত স্থানে তুলো দিতে বারণ করছেন সেগুলি হলো, ক্ষত স্থানে তুলো দিলে তাতে অনেক সময় তুলোর রোয়া আটকে যায়, বহু ক্ষেত্রে পরেও এগুলো ক্ষতস্থান থেকে আলাদা করা সম্ভব হয়ে ওঠে না, এমনকি চিকিৎসকদেরও তুলোর রোয়া আলাদা করতে গিয়ে কাল ঘাম ছুটে যায়, ওই রোয়া থেকে পরে ইনফেকশন হতে পারে। তাই রক্ত বন্ধ করতে বা পরিষ্কার করতে তুলোর বদলে সেখানে গজ দেওয়া ভালো। যদি ফার্স্ট এড বক্সে আলাদা করে পরিষ্কার তুলো রাখা থাকে সেক্ষেত্রে তুলোর ব্যবহার করলে অসুবিধে নেই, কিন্তু বহু ক্ষেত্রে দেখা গিয়েছে ঘরের অপরিচ্ছন্ন জায়গায় তুলো রাখা থাকে, দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ার ফলে তাতে ময়লা ধরে যায়, সেই নোংরা তুলো ক্ষত স্থানে দিলে বিপদ বাড়বে বই কমবে না। তাই তুলোর ব্যবহার করার সময় পরিচ্ছন্নতার বিষয়েও সচেতনতা দরকার। স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায়, কেটে ছুঁড়ে গেলে তবে করণীয় কী? চিকিৎসকরা জানাচ্ছেন যে কোনো ধরনের ইনজুরির ক্ষেত্রে প্রথমে ক্ষত স্থানকে জল দিয়ে ধুয়ে নিন, সম্ভব হলে বরফ দিন, এতে রক্তক্ষরণের পরিমাণ কিছুটা হলেও কমবে। এরপর সম্ভব হলে গজ দিয়ে মুছে নিন, গজ না থাকলে জল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন, এরপর ওই জায়গাতে কোনো ওষুধ লাগিয়ে নিতে পারেন যাতে রক্তক্ষরণ বন্ধ হয় আর ইনফেকশনের সমস্যা না থাকে, ফলে থাকলে স্থানটি খোলা রাখতে পারেন। তবে বাইরে গেলে অবশ্যই ব্যান্ডেড দিয়ে ঢেকে যাওয়ার চেষ্টা করুন। প্রসঙ্গত যদি দেখেন 10 মিনিট কেটে যাওয়ার পরেও কোনোভাবে রক্তক্ষরণ কমছে না, সেক্ষেত্রে দেরি না করে চিকিৎসকের কাছে যান, ঘরোয়া উপায় পরোক্ষ করতে গিয়ে বিপদে বাড়ানো বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে বন্ধুরা অবশ্যই সচেতনতা বজায় রেখো, ভালো থেকো, সুস্থ থাকো, সকলকে ভালো রেখো। ধন্যবাদ।